আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আরে রাসেল। আরে রাসেল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিও ব্র্যাক ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন ফর্ম আবেদন পদ্ধতি বিস্তারিত দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও, আজকের জব সার্কুলারটি। তো তার আগে সকলের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, এবং সবার আগে চাকরির খবরাখবর পেতে বেল বাটনে ক্লিক করবেন। তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক জব সামারিতে। তো জব সামারিতে দেখুন, ব্র্যাক ব্যাংক লিমিটেড জব 2021 এই ওয়েবসাইটে কিন্তু এই জবটা কিন্তু প্রকাশ করা হয়েছে। তো আমরা সামারিটা পড়ি, তার আগে বলে রাখি আপনারা ব্র্যাক ব্যাংকে কে কে আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করতে হবে তার সকল প্রসেস কিন্তু আমি তুলে ধরবো। তো অর্গানাইজেশন নেম বাংলাদেশ ব্র্যাক ব্যাংক লিমিটেড, জব টাইপ ব্যাংক জব, জব পাবলিশ ডেট 30 মার্চ 2021, নিউজ সোর্স অনলাইন, জব অ্যাজ লিমিট সিবলো, জেন্ডার সিবলো, এমপ্লয়মেন্ট ফুল টাইম। তো তারপরে জব অ্যাপ্লাই সিস্টেম অনলাইনের মাধ্যমে, অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই স্টার্ট ডেট অলরেডি স্টার্ট হয়ে গেছে, অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই লাস্ট ডেট সি দ্য ইমেজ, ইমেজে দেখতে পাবো। তো আমরা ইমেজে যাই সিম্পলি, চলুন ইমেজে যাই। এখানে কিন্তু সিরিয়াল লং দেওয়া রয়েছে, তো এখানে কোনো ইমেজ নয়। দেখুন পদের নাম হচ্ছে চিপ টেকনোলজি অফিসার 3 এপ্রিল 2021। তারপরে দুই নম্বরটা প্রোডাক্ট ম্যানেজার ডেবিট অ্যান্ড প্রিপেড কার্ড রিলেটেড ব্যাংকিং ডিভিশন 4 এপ্রিল 2021। তো আমরা অনলাইনে আবেদন করার জন্য আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যাব। তো চলুন, এই যে আমাদের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু চলে আসছি। এই যে এটা হচ্ছে হলো আমাদের অফিসিয়ালি ওয়েবসাইট। আমি আবারও বলছি দেখুন, এই যে এমনই কিন্তু ইন্টারফেস চলে আসবে। সো আমরা যে ওয়েবসাইটে যাব সেই ওয়েবসাইটের নাম আমি এখান থেকে যাচ্ছি, দেখুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জব সার্কুলারটি বিডি জবসে যে অ্যাপ্লিকেশানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখবেন বিডি জবসে কিন্তু আমাদের এই জবটা প্রকাশিত হয়েছে, অর্থাৎ বিডি জবস নিউজে কিন্তু এই জবটা প্রকাশিত হয়েছে। তো আমরা কি করব, এই যে অ্যাপ্লাই নামে ক্লিক করব, দেখুন নিচে অ্যাপ্লাই নিচে আসবো। আপনারা ধৈর্য সহকারে দেখবেন এই যে অ্যাপ্লাই নামে ক্লিক করব। অ্যাপ্লাই নামে ক্লিক করলে এই যে ব্র্যাকের যে অফিসিয়াল ওয়েবসাইট, আপনারা ডিরেক্টলি যারা যারা আবেদন করবেন তারা তারা দুটি পদে আবেদন করতে পারবেন। দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, একটি পদ হচ্ছে চিপ টেকনোলজি অফিসার 3 এপ্রিল লাস্ট ডেট, এবং প্রোডাক্ট ম্যানেজার ডেবিট অ্যান্ড প্রিপেড ক্রেডিট রিপেড ব্যাঙ্কিং 5 এপ্রিল 2021। তো আপনারা যারা যারা এই দুটি পদে আবেদন করবেন তারা সিম্পলি কী করবেন, গুগলে গিয়ে এভাবে লিখবেন BRACBANK.TALEO.NET। আমি ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দিব, এই ওয়েবসাইটে লিখবেন এবং ইন্টারফেস করে গুগলে যাবেন, এমন একটি ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে হলো ব্র্যাকের অফিসিয়ালি ওয়েবসাইট। তো এখানেই তারা কিন্তু সার্কুলারটি প্রকাশ করছে। দেখুন প্রোডাক্ট ম্যানেজার ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড নিবে হচ্ছিলো অ্যাপ্লাইয়ে ক্লিক করতে হবে, দেন অফিসার অ্যাকাউন্ট সার্ভিস মার্চের 29 পাবলিশ করা হয় এবং ডেডলাইন হচ্ছে হলো 5 এপ্রিল, এটা এটা কিন্তু মার্চের 31, এটা কিন্তু চলে গেছে। চিপ টেকনোলজি অফিসার কিন্তু এই পদটি রয়েছে 3 এপ্রিল। তো আমরা চিপ টেকনোলজি অফিসারের পদে অ্যাপ্লাই করার জন্য ক্লিক করব। তো আমরা এখানে অ্যাপ্লাই নামে ক্লিক করব। অ্যাপ্লাই নামে ক্লিক করার পরে দেখবেন এখানে কিন্তু ইউজার নেম যাবে এবং পাসওয়ার্ড যাবে। তো আমরা আপনারা যারা যারা আগে থেকে ব্র্যাক ব্যাংকে ইউজার ক্রিয়েট করছেন তারা কিন্তু এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন, ঠিক আছে। সরি আমি একটু ভুল আর কি ক্লিক করে ফেলেছি, একটু ব্যাক দেই। ব্যাক হচ্ছে না, যাই হোক আমি ক্যান্সেল করে দিচ্ছি, ব্যাক হচ্ছে না। তো এমন কিন্তু চলে আসবে। তো এমন ইন্টারফেস আসার পরে আমরা মোবাইলের মাধ্যমে কিন্তু দেখতে পাবো। তারপরে আপনারা কী করবেন, যারা যারা আমরা তো নিহিত নিউ ইউজার, আমি এখানে নিউ ইউজার, তো নিউ ইউজারে ক্লিক করবো। অ্যাপ্লাই নয় ক্লিক করার পরে নিউ ইউজার ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের একটা ইউজার ক্রিয়েট করতে হবে। আমি এখানে ইউজার ক্রিয়েট করতেছি, ইউজারের নাম দিচ্ছেছি রাসেল আহমেদ দিলাম, এবং আমি পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু আলফা মেরিবেটিক দিতে ক্যারেক্টার দিতে হবে। তো আমার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করা থাকতে হবে, যা আমি এখানে এই পাসওয়ার্ডটাই দিচ্ছি। ধরুন আমি ইউজার নেমটা এই পাসওয়ার্ডটাই দিচ্ছি, আমি এখানে এই পাসওয়ার্ডটা দিচ্ছি এবং এই পাসওয়ার্ডটা আবারও রিটাইপ করছি, এবং জিমেল নাম্বারটা দিব, এই যে আমার এই নাম্বারটা জিমেল লিখছি, এবং রেজিস্ট্রেশনে ক্লিক করব।
আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলে দেখুন এটা কিন্তু সেভ চলে আসছে। দেখুন আমার কিন্তু হয়নি, কারণ কি জানেন, আমাদের ইউজার পাসওয়ার্ডটা দিতে হবে। দেখুন আমি বলে দেই, পাসওয়ার্ডটা দিতে হবে 6 থেকে 32 ক্যারেক্টারের মধ্যে, যেটার হচ্ছে হলো আপনার এই যে আচ্ছা স্পেশাল ক্যারেক্টারগুলো দিতে হবে, 1 2 3 দিতে হবে, তারপর আলফাবেটিক ক্যারেক্টার দিতে হবে, এবং তারপরে নিউমেরিক ক্যারেক্টার দিতে হবে, এবং আপার কেস এবং লোয়ার কেস মিলে দিতে হবে, নাম্বারে দিতে হবে, সব মিলে 6 থেকে 32টা দিতে হবে। সো আমার কিন্তু পাসওয়ার্ডটা হয়নি, তো আমার ইউজার নেমটা আবারও দিচ্ছি, আরে রাসেল আহমেদ, RASELASMED আহমেদ, এবং পাসওয়ার্ডটা দিতে হবে এমনভাবে সেটা হচ্ছে হলো আলফাবেটিক ক্যারেক্টার, নিউমেরিক ক্যারেক্টার ইত্যাদি থাকে। তো আমি এখানে দিচ্ছি RASELASMED। আমার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে, সেই পাসওয়ার্ডটা আমি নিয়ে আসি চলুন। তো এই যে আমি ডিসক্রিপশন টেস্টে যাব, তো নিউ ফোল্ডার নামে একটা নিউ একটু আছে, তো দেখুন এই যে এই পাসওয়ার্ডটা কিন্তু আমার দেয়া আছে, এই যে এই পাসওয়ার্ডটা কিন্তু আমি দিব, এই পাসওয়ার্ডটা কিন্তু দিব। এই পাসওয়ার্ডটা আপনাদের বুঝাই, এই পাসওয়ার্ডটা সম্পর্কে দেখুন, এই পাসওয়ার্ডটাতে এফ আছে বড় হাতের, 7A6868 এবং একটা স্পেশাল ক্যারেক্টার, এই পাসওয়ার্ডটা কিন্তু পারফেক্টলি। তো আবার রিটাইপ করব, সেম পাসওয়ার্ড দিব, এবং আমি জিমেল নাম্বারটা এখানে দিব, দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আমার কিন্তু এবার হয়েছে, এবার কিন্তু অবশ্যই হবে, তারপরেও ভুল দেখাইছে, সেটা হচ্ছে ইউজার নেম ইনভ্যালিড, মানে আমার ইউজার নেমটা কিন্তু অবশ্যই চলে আগে ছিল। তো ইউজার নেমটা ইনভ্যালিড হলে বিটুইন 1 টু 100 ক্যারেক্টার মাস্ট নট ইনক্লুড EYNU ক্যারেক্টার। ও সরি, আমি ইউজার নেমটা ভুল করছি, তাহলে আবারও দেই রাসেল, শুধু রাসেল দেই, এবং পাসওয়ার্ডটা কিন্তু সঠিকভাবে দিতে হবে। তো আপনারা কিন্তু এই জিনিসটা বারবার ভুল হচ্ছে কি কারণে জানেন, সঠিকভাবে না পূরণ করার কারণে। তো আমরা সঠিকভাবে যদি পূরণ করি তাহলে কিন্তু আমাদের ইউজার নেমটা সঠিক হবে। তো আবার ক্লিক করি, এবার দেখি কি বলে, তারপরে যদি না হয় আমরা ঠিক করব। এবার মনে হয় হবে সম্ভবত, ইয়েস এবার কিন্তু হয়েছে, এবার কিন্তু লেখা দিয়েছে ওয়েলকাম ইউর লগ ইন সাকসেসফুলি, তো ফিলিং এবং ব্যাক টু দ্য লগ ইন পেজ, আমি লগ ইন পেজে ক্লিক করব। এভাবে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা এই যে ইউজারদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, লগ ইন করাটা সম্পূর্ণ হলে এমন একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এখানে দেখুন একটা কী দিয়েছে, বি কমপ্লিটেড, ইউজার আইডি কমপ্লিটেড। তো এখন আমরা কী করব, এখানে লগ ইন করবো, একটু ধৈর্য সহকারে ওয়েট করুন, লগ ইন হয়ে গেছে আমার পেজটা, এবং আমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবো। কারণ অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের সিম্পলি অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করতে হবে। তো জব সার্চে যাই, যেহেতু যাই, যাওয়ার পরে আমাদের এই যে অ্যাপ্লাই নামে ক্লিক করব, অ্যাপ্লাই নামে ক্লিক করে লগ ইন করব। এখানে দেখুন আমার সমস্যা দেয়, ইউ আর নট সাইন ইট ইন, অর্থাৎ ইউর অ্যাকশন ক্যান নট বি কমপ্লিট, ইউর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড কম্বি ইন দ্য ইন্টার ডাজ নট কারেক্টলি রেজিস্ট্রেশন ইউজার। দেখুন এখানে কিন্তু ভুল দেখাচ্ছে, রেজিস্ট্রেশন ইউজার কিন্তু ভুল দেখাচ্ছে। তো আমি পাসওয়ার্ডটা আবার কপি করি, আপনারা সঠিকভাবে কিন্তু দিবেন, সঠিকভাবে না দিলে কিন্তু এটা হবে না। তো এখানে লগ ইন করি, দেখি এবার কী দেখায়। সিম্পলি আমার মনে হয় জিমেলটা আমরা আর কি কনফার্ম করি নি, জিমেলটা কনফার্ম করতে হবে। জিমেলে যাই, জিমেলে গেলে আপনারা জিমেলে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে, সেই জিমেলে আপনারা কনফার্ম করবেন। আসলে জিমেলে তো কোনো ইনফরমেশান আসেনি, হচ্ছে না কি কারণে আমি দেখতেছি, আমি এখানে পড়বো, দ্য অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট প্লিজ আইডেন্টিটি ইউর সেলফ, এবং এটাই তো, তো ফরগেট ইউজার নেম, অ্যাকচুয়ালি ইমেল অ্যাড্রেসটা দিব আমি, এখন ইমেল অ্যাড্রেসটা এখানে দিব, দেখি কী অবস্থা। আমার তো আইডি কমপ্লিট হয়েছে, তারপরে কেন হলো না? তো যারা যারা করতে পারবেন না তাদের আমাকে নক দিবেন, আমি এখানে ইমেল অ্যাড্রেস দিচ্ছি, ভ্যালিড আইড দিচ্ছি, সমস্যা করে, এমন সমস্যা তো করতেই পারে, তাই না? তো আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদন প্রসেসগুলো সম্পূর্ণ করবেন। ইউজার নেম ইজ কনফার্ম, ইউর ব্যাক টু দ্য স্ক্রিন অ্যাক্সেস অ্যাপ্লিকেশন পাওয়ারফুল নেম, ব্যাক টু দ্য লগ ইন পেজ, রিমেম্বার ইউর পাসওয়ার্ড। তো আমরা যাই, এখন দেখি কী অবস্থায় দেখায়। তো এবার লগ ইন করি, লগ ইন বারবার এই সমস্যা দেখাচ্ছে। তো আপনারা সিম্পলি এভাবে আর কি লগ ইন করে কমপ্লিটলি পাসওয়ার্ডটা ঠিক মতো দিয়ে লগ ইন করার পরে আপনারা অ্যাপ্লাই নামে ক্লিক করলে একটা ফর্ম চলে আসবে,
সেই ফর্মে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে লিখছে দ্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড কম্বিন ইউর ইন্টারনেট ডাজ নট ক্রিয়েট অ্যান্ড রেজিস্টার ইউজার। তো সিম্পলি আপনারা আবেদন করবেন এভাবে। তো কথা না বাড়িয়ে আমি এখানে ভিডিওটা শেষ করছি।